আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নতুন পুরনো ছবি গানে বাজবে সবার প্রাণে প্রাণে। দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ। বরাবরের মতোই আমরা আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়ে থাকি মুক্তি পেয়েছে কিংবা মুক্তি পাবে এমন সিনেমার গল্প এবং তথ্য নিয়ে। তার সাথেই থাকে আপনাদের পছন্দের কিছু এক্সক্লুসিভ গান। আজও এর ব্যতিক্রম নয়, আজ আমাদের মাঝে সিনেমা নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব। ভাইয়া, স্বাগত আপনাকে সিনে হিটসে, কেমন আছেন? থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ইনশাআল্লাহ। বর্তমান ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে? মানে সিনেমার কাজ নিয়ে বর্তমানে বিজি আছি নানান রকম কাজ নিয়ে। তো এই মুহূর্তে একটি সিনেমার কাজ নিয়ে আমি খুব ব্যস্ত আছি, সেটি হচ্ছে বাংলাদেশ সরকারের একটা অনুদানের ছবি। এবছর একটা অনুদান পেয়েছি আমি। তো এই চলচ্চিত্রটি নির্মাণের জন্যে, এই চলচ্চিত্রটির গবেষণা নিয়ে, এই চলচ্চিত্রটি চিত্রায়নের কাজ নিয়ে, শিল্পী নির্বাচনে, সেট ডিজাইন থেকে শুরু করে নানাবিধ কাজ নিয়ে, কারণ এটি হচ্ছে সেলিনা হোসেনের একটি উপন্যাস, যাপিত জীবন, মানে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটের উপর নির্মিত হবে একটি চলচ্চিত্র। এবং ওই যে 47-এর দেশ ভাগ যে হয়েছিল, সেই আখ্যানটাও রয়েছে এর মধ্যে, সেই নিদারুণ কষ্টের কথাটা আছে। এবং ওই যে পাকিস্তান সরকার সেই সময় যে জুলুম অত্যাচার করেছিল, আমার মায়ের ভাষায় কথা বলতে যখন আমাদেরকে বাধা দিচ্ছিল, সেই চিত্র তো তুলে আনা হবে এখানে। সেই 75-76 বছর আগে আমরা ফিরে যাব এই ছবির মাধ্যমে। এই সিনেমাটা তো আপনি ডিরেকশনও দিচ্ছেন, আপনি প্রযোজক। জি জি। কিন্তু এখন দেখা যায় বর্তমানে সিনেমা ইন্ডাস্ট্রির যে অবস্থা, সেই অবস্থাতে যারা প্রযোজক তারা ইনভেস্ট করতে একটু মানে দ্বিধাবোধ করে, এর কারণ কি? এটার কারণটা হচ্ছে যে মানে ইনভেস্টমেন্ট যেখানে করবে না, সেই জায়গাটা একবারে নির্ভাবনা থাকে না, ভাবনাটা থাকে এলোমেলো, যে টাকাটা আমি ইনভেস্ট করলাম 1 কোটি টাকা, টাকাটা আমার ফেরত আসবে কি না, তাই না? এই জায়গাটায় মানুষ খুব মানে ভীত এই মুহূর্তে। কেন বাংলাদেশে মানে এই ভালো সিনেমা হলের খুব অভাব। ভালো সিনেমা হল বলছি, মানে ভালো সিনেমা হল বলতে বুঝছি তো আমরা সিনেপ্লেক্স বলছি আর কি। তো যেই এখন কিন্তু বর্তমানে সুবাতাস বইছে, এখন কিন্তু 1 কোটি টাকা ইনভেস্ট করলে কেউ 10 কোটি টাকা পাওয়ার সম্ভাবনা একটা তৈরি হয়েছে এই মুহূর্তে। এটা আমাদের জন্য একটা বিশাল সুখবর। এখন তো সিনেমা হলে যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, যে সিনেমাগুলোই মুক্তি পেয়েছে মোটামুটি শোনা যায়, এখন তো ফেসবুকে খুব ইজিলি রিভিউ পাওয়া যায় যে ব্যবসা সফল সিনেমা হচ্ছে। কিন্তু একটা সিনেমা ইন্ডাস্ট্রি চালানোর জন্য তো শুধু 7-8টা ছবি দিলে আসলে তো সিনেমা দিলে তো হবে না। না না, তা হবে না। 7-800 ছবি লাগবে পাইপলাইনে, এরকম প্রচুর ছবি থাকতে হবে। কিন্তু সেই ছবির ধারাটা তৈরি হতে হবে, তো সেই ধারাটা কিন্তু তৈরি হয়েছে। তো সেই কারণে আমার কাছে মনে হয় এখন শুধু আমাদের উচিত হবে মানে এটাকে খুব যত্ন করে লালন পালন করা, মানে এই খুব যত্ন করে মানে সিনেমা বানাতে হবে, সন্তানের মতো করে, মানে খুব শ্রদ্ধা করে, যেন তেন ভাবে একটা সিনেমা বানানো যাবে না। আমরা এই প্রসঙ্গে আরো শুনবো, তবে এখন সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। জি, থ্যাংক ইউ। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব। ভাইয়া, আবারও স্বাগত আপনাকে সিনে হিটসে। বিরতির আগে শুনছিলাম ডিরেক্টরের ডিরেকশন নিয়ে আপনি কথা বলছিলেন। জি, আসলে আমি বলছিলাম যে মানে প্রতিটি ডিরেক্টরই কিন্তু মেধাবী। জি, সবার মানে অনেক চমৎকার মেধা আছে যারা ছবি নির্মাণ করেন না, অনেক জানে, অনেক লার্ন ইট। কিন্তু ওই যে আজকের যে প্রেক্ষাপট, আজকের যে অবস্থান, আজকের যে সময়টা আছে না, এই সময়টা আমরা বুঝে যদি সিনেমাটা বানাই, এই যারা দর্শক আছে দর্শকদের কিন্তু সম্মান দিতে হবে সবার আগে। ওদের কথা মাথায় চিন্তা করে ওদেরকে বোকা ভাবা যাবে না। ওরা কিন্তু অনেক চালাক, রাজ্যের পৃথিবীর সমস্ত সিনেমা ওরা এখন মোবাইল টিভি দেখতে পারে, তাই না? এখন এই তথ্য প্রযুক্তির যুগ না, তো এখন কিন্তু কারো কাছে কোনো তথ্য উপাত্ত গোপন নাই, কেউ গোপন করতে পারবেও না। তো সেই কারণে আমার মনে হয় যে এই সময় খুব যত্ন করে মানে খুব
ভালোবেসে ছবিকে নিজের সন্তানের মতো লালন পালন করে যেভাবে করে না, একটু ব্যথা পেলেই যেমন বাবা কেঁদে ওঠে, একটু ছবির শটটা খারাপ হলে যেন সেজন্য কেঁদে, এই হয়নি হয়নি আবার শট নিতে হবে, না হয়েছে হয়েছে বাদ দে, টাকা তো নাই পরে করবো, এরকম করে চিন্তা করলে সিনেমা হবে না। সিনেমা সিনেমার মতো করে বানাতে হবে, টাকা যত টাকা ইনভেস্ট করুক না কেন সিনেমাটাকে ঠিকঠাক করে বানাতে হবে। ভাইয়া, এই যে আপনি বলছিলেন যে মোবাইল ফোনের ইউজার একটা ব্যাপার যে খুব ইজিলি দর্শক দেখতে পাচ্ছে, এখন তো বিভিন্ন অ্যাপস ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তি পাচ্ছে, তো আপনার কি মনে হয় এর জন্য মানে সিনেমা হলে দর্শক কমে যাবে? না, একটুও না। ওটিটি প্ল্যাটফর্ম তো থাকবেই, তাই না? এটা তো আছেই, এর আরও অনেক প্ল্যাটফর্ম আসবে যত দিন যাবে, বিজ্ঞান অনেক কিছু মানে করবে না, মোবাইল ফোনও লাগবে না, এমনি দেখা যাবে হাতে টিপ দিলে তালুতেই ছবি দেখা যাবে, এরকম জামানো হয়তো আসতে পারে মানে তো। কিন্তু হচ্ছে সিনেমা হলে মানে হাউসে ছবি দেখতেই হবে, কেন না সারাদিন কিন্তু আমরা অনেক রকম অনেক কিছু খাই না, ফাস্টফুড খাই, সিঙ্গারা খাই, পুরি খাই, অনেক বার্গার খাই, কফি খাই, নানান কিছু খাই, কিন্তু দিন শেষে কিন্তু ভাতটা কখন খাবো, ভাতটা খেতেই হয়, কিন্তু ভাত খায়। সেই রকম আমার কাছে মনে হয় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার যে একটা আনন্দ আছে না, এই আনন্দ কোনো মাধ্যমেই মানে এনজয় করা সম্ভব না। ছবিতে ছবিটা সিনেমা হলে দেখতে হবে, আর ওটা বাড়তি পাও না, আপনি ওটিটিতে দেখলেন বা টিভিতে দেখলেন, মোবাইলে দেখলেন, ওটা বাড়তি অপশন। আপনাকে তো হচ্ছে মানে সিনেপ্লেক্স যোদ্ধা বলা হয়, হ্যাঁ, এবং অনেক দিন যাবত আপনি অলরেডি সিনেপ্লেক্সের জন্য যুদ্ধ করে যাচ্ছেন, এই বিষয়টা আসলে আপনার মুখে একটু শুনতে চাই। প্রায় 7 বছর হয়ে গেল এই এই দাবিটা করে আসছি যে বাংলাদেশের 300 সংসদীয় আসনে 300টি সিনেপ্লেক্স হোক, 300টি সিনেপ্লেক্স করে দেওয়া হোক, মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি, এখানে আবেদনও করেছিলাম, তো সেই আলোকে এখন দেখতে পাচ্ছি ইদানিং দে মাননীয় প্রধানমন্ত্রী গত 1 বৈশাখে বলেছেন যে প্রতিটি জেলায় জেলায় সিনেপ্লেক্স হোক, প্রতিটি উপজেলায় একটি করে কালচারাল কমপ্লেক্স হোক। তো আমি মনে করি এখন আমি বলবো আসলে সরকারই তো আর সিনেপ্লেক্স বানিয়ে দেবে না, বা একজন এমপিও সিনেপ্লেক্স বানাবেন না, কিন্তু ওনারা লজিস্টিক সাপোর্টটা দিতে পারেন, ওনারা মানুষকে বলতে পারেন যে ওইখানকার ওই যে ওই আসনে যে ব্যবসায়ীটা আছে তাদেরকে বলতে পারেন যে তোমরা ইনভেস্ট করো, সিনেপ্লেক্স বানাও, আমি এমপি, আমি তোমাকে সাহায্য করবো। এইভাবে যদি মানে 300টি সংসদীয় আসনে 300টি সিনেপ্লেক্স হয় না, এবং ওখানে যদি চমৎকার ফুড কোর্ট হয়, ওখানে জিম হয়, ওখানে পার্লার হয়, ওখানে সীমান্ত স্কয়ারে যেমন আছে, এরকম সীমান্ত স্কয়ারে যেমন আছে, খুব বড় না কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি পাওয়া যায়, ওইরকম করে যদি প্রতিটি নির্বাচনী আসনে একটি করে হয় না, তাহলে কিন্তু আমাদের দেশটা সিনেমার বাংলাদেশ হয়ে যাবে। তো আমার কাছে সুন্দর একটা পরিবেশ দরকার, শুধু সিনেমা হলে হবে না, সুন্দর পরিবেশ। আমার কাছে মনে হয় যে এই সিনেপ্লেক্স তাই খুব দরকার, মানুষ কিন্তু ওই সিঙ্গেল স্ক্রিনে, একটি সিঙ্গেল স্ক্রাগের জামানার ওই গুদাম ঘরে সিনেমা কেউ দেখতে চায় না, দেখবে না। জি, আরো গল্প করব, তবে এখন সময় আছে আরেকটি ছোট্ট বিরতির। জি, থ্যাংক ইউ। দর্শক, গল্পে আড্ডায় সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতির। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন তিব্বত স্নো প্রেজেন্ট সিনে হিটসে। আপনাদের সঙ্গে আছি আমি নামিরা আহমেদ, এবং আজ আমাদের পুরো আয়োজন জুড়েই রয়েছেন পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম। হাবিব ভাইয়া, আবারও স্বাগত আপনাকে। আপনি হলের পরিবেশ সম্পর্কে কথা বলছিলেন, এখন তো অনেক হল হচ্ছে, সিনেমা হলগুলো যেগুলো বন্ধ ছিল সেগুলোরও পরিবেশ ঠিক করা হচ্ছে, এই বিষয়ে আসলে আপনার কি মতামত? বিষয় মতামত আমার পজিটিভ, এটা আনন্দের সংবাদ। সরকার কিন্তু 1000 কোটি টাকা ইনভেস্ট দিয়ে দিয়েছেন, ঋণ দিয়েছেন, যে কেউ কিন্তু সিনেপ্লেক্সের জন্য 5 কোটি থেকে 10 কোটি টাকা ঋণ নিতে পারে, এটা একটা আশার দিক, এবং এই আলোকে কিন্তু অনেক সিনেপ্লেক্স ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু আমার কাছে ভালো লাগে যে আমি যে 7 বছর যাবত যে এই মুভমেন্টটা, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেমন একুশে টিভিতে বিগত 3-4 বার এসে এই বিষয়ে আমি কথা বলে গিয়েছি, আর মাননীয় প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই, এই কারণে ধন্যবাদ জানাই, তার পিতা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কিন্তু উনি 1956 সালে BFDC প্রতিষ্ঠার পেছনে কাজ করেছেন, উনি FDCটা বানিয়ে দিয়েছেন, মানে সেই সময় বানিয়ে দিয়েছেন, তারই কন্যা, তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কিন্তু এখন ক্ষমতায় আছেন, উনি কিন্তু 1000 কোটি টাকা দিয়ে দিয়েছেন, উনি কিন্তু FDCতে চমৎকার করে ফ্লোর ট্লোর নির্মাণের জন্য মানে টাকা দিয়েছেন, জায়গা বরাদ্দ করে দিয়েছেন, ওখানে কিন্তু কাজ চলছে, বিল্ডিং হচ্ছে, উনি কিন্তু এমন মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলছেন ওখানে যারা ড্রেস বানাবে ওদের জন্য একটা রুম থাকে, যারা মেকআপ করে দিবে তাদের জন্য রুম থাকে, এডিটিং এর রুম যেন থাকে, শুটিং এর জন্য যেন থাকে, এই যে উনি যে দেশ এবং উনি যে এগুলো খবর রাখেন, উনি যে খবরগুলো রাখেন, একজন প্রধানমন্ত্রী খবর রাখেন, মানে একটা সিনেমার খবর কি,
তাই না? মানে ওর তো অনেক কাজ, রাজ্যে 18 কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে তাহলে তো 18 কোটি চিন্তা ভাবনা তার থাকে। তো ওইখানে কিন্তু তার এই সিনেমার দিকে বা আমাদের শিল্প সংস্কৃতির প্রতি যে তার ভালোবাসা, তার যে স্নেহ, এটা কিন্তু সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমরা যদি ঠিকঠাক মতো এটা যদি কাজে লাগাতে পারি, আমাদের কাজটা কিন্তু আমাদেরকেই শ্রদ্ধাভরে করতে হবে, তাহলে কিন্তু আমরা সিনেমার সুন্দর অবস্থা তৈরি করতে পারবো এবং সুন্দর সিনেমার জায়গাটা হলে কিন্তু আবার আমাদের সিনেমা জ্বলে উঠবে, দেশের সবাই সিনেমা হলমুখী হবে এবং সিনেমায় ইনভেস্ট হবে, তখন লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট হবে, কর্পোরেট জায়গায় চলে যাবে, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো মানে আজ বেক্সিমকো 100টা ছবি বানাবে, স্কোয়ার 100টা ছবি বানাবে, বানাতে পারে না, গ্রামীণ ফোন কিন্তু 100টা ছবি বানাতে পারে। ভাইয়া আপনার সাথে গল্প করে অনেক ভালো লাগলো, আপনার আগামী পথচলা যেন সহজ এবং সুন্দর হোক এই শুভকামনাই রইল, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আমি মানে দর্শকদের বলতে চাই, শুধু দর্শক আপনারাই হচ্ছেন কিন্তু সমস্ত কিছুর মালিক, আপনারা যদি আমাদের দেশের সিনেমা দেখতে যান তাহলেই কিন্তু আমাদের সিনেমা সমৃদ্ধ হবে, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন, সিনেমা মানে ভুল ত্রুটি থাকবে, সিনেমা কোনোটা ভালো লাগবে কোনোটা ভালো লাগবে না, কিন্তু নিজের সন্তানদেরকে অবহেলা করবেন না, নিজের ছবি নিজের দেশের ছবি দেখবেন, দেশি মাছ দেশি ডিম দেশি মুরগি যেভাবে খান না সেভাবে দেশি সিনেমা দেখবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল, একই সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায়।